কানাইঘাটে ফজরের পরে বেরোলাম, দেখলাম সবগুলো মেয়ে বোরকা পরা। আমি বুঝলাম না ওই এলাকাটা কি আলাদা। হ্যাঁ, আলেম বেশি, ওলামা একরাম বেশি, এই জন্য সবগুলো মেয়ে বোরকা পরে স্কুলে যায়, কলেজে যায়। শুধু বোরকাই না, আবার প্রত্যেকের হাতে ছাতি, আলহামদুলিল্লাহ। মদিনার সমাজ, আমাদের প্রত্যেকটা জেলায় জেলায় থানায় থানায় এরকম পরিবেশ হোক আমরা চাই কি চাই না? আমি অবাক হলাম, দেখি রৌদ্রও নাই বৃষ্টিও নাই, এরপরও সাথে জিজ্ঞেস করলাম, কই হুজুর বোরকার পরেও যাতে কেউ টেন না পায় এটা কে হেঁটে যায়? হ্যাঁ, আর আমরা খালি খুঁজি আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসি হেঁটে যায়। হ্যাঁ, আহা কি সুন্দর কানাইঘাটের মেয়েরা। আপনাদের রাজনগরের কি অবস্থা? হ্যাঁ, বালানি মোটামুটি আসেন। কানাইঘাটকে আমরা অনুসরণ করি, কানাইঘাটের মতো আমরাও আমাদের থানাগুলোতে আমাদের মাদেরকে বোনদেরকে এইভাবে বোরকা আর একটা ছাতি দিয়ে বের করি। বোরকা পরলে একটা মেয়েরে মায়া লাগে না অনেক? কত ভদ্র মনে হয়, মনে হয় যেন জান্নাতের হুর করি, ভদ্র মনে হয়, কেউ তার ইফটিজিং করে না। এরা যে মায়ের জাত এটা কেমন যেন ফুটে ওঠে, শ্রদ্ধায় মাথাটা নিচু হয়ে আসে। তো বিশ্বনবী বললেন কিয়ামতের আগে আল কাসিয়াত আল আরিয়াত আল মাইলাত আল মুমিলাত, নারীগুলো বোরকাও পরবে কিন্তু টাইট ফিটিং বোরকা, উঁচু নিচু সব টের পাওয়া যাবে। আসলে নাই, আবার অনেক মায়েরা নানিরা দেখি বোরকা পরে, ঢিলা ঢালা বোরকা মাশাআল্লাহ, হাত মোজা পা মোজা, কিন্তু পাশে নাতনি, নাতনি একেবারে দুম্মা চলে দুম। নাতনির বুকে ওড়না নাই, গলায় ওড়না, আসলে নাই টাইট ফিটিং জামা, যেখান দিয়া যায় সবাই তাকায় থাকে, কিন্তু তার নানি বা তার মায়ের বয়স 60, এ পড়ছে হাত মোজা পা মোজা কালো বোরকা। দরকার ছিল ওই খালাম্মা ওই নানির পাতলা একটা জামা পরে বাইরে এলেও সমস্যা নেই, কারণ ওই নানির ডেট এক্সপায়ার্ড, কেউ তাকাবে নানির দিকে? নানি আইল না গেল আমগু কি কথা কন? যুবকরা তো ফেতনায় পড়ে যায় সুন্দরী ললনাদেরকে দেখে, ডাগর ডাগর চোখ, সুন্দরী অনন্যা সুস্নিগ্ধা, অপসরী অনুসূয়া প্রিয়ংবদা, সুহাসিনী সুকেশিনী সুভাসিনী, অসূর্যম পোষা, বকটা ফাইটটা যায়। আসারা নাই, এটা একটা জেনেটিক্যাল বিষয়, সুন্দরী নারী হেঁটে যাবে, পুরুষরা অ্যাট্রাক্টেড হবে। এজন্যই নারীদের সম্মানকে বাড়ানোর জন্য, সেফটি মেজারমেন্টের জন্য আল্লাহ হেজাবকে ফরজ করেছেন। আমার বোনেরা আমার মায়েরা, যাদের কানে আমার মাইকের আওয়াজ যায়, খেয়াল রাখবেন হেজাব আপনার অধিকার, হেজাব আপনার, হেজাব আপনার অহংকার, হেজাব আপনার আভিজাত্যের প্রতীক, হেজাব আপনার রুচিশীলতার প্রতীক। আপনি কোন ফ্যামিলির মেয়ে, আপনার আব্বা আম্মা কেমন, আপনার রুচিটা কেমন, আপনার ড্রেস দেখেই টের পাওয়া যায় জোরে কোন, ঠিক কি না? কিন্তু কি ভয়ঙ্কর পোশাক এখন বেরোইছে রাস্তাঘাটে দেখি, মশারির চেয়েও পাতলা, আছে না নাই? কয়েকটা নাম বলেন, পাখি ড্রেস, কিরণমালা, কটকটি, কটকটি, হ্যাঁ। তো এই যে এই অনেকগুলো আমি চিনিও না, নতুন আসছে হয়তো, আমি যদ্দূর জানি একটা পোশাক দিয়েও একটা নারীর হেজাব পর্দা পরিপূর্ণভাবে হয় না জোরে কোন, ঠিক কিনা? বিশ্বনবী বললেন এদের উপদ্রব বেড়ে যাবে রাস্তাঘাটে, লায়াত হুলনাল জান্নাতা ওলায়াজিদনা রি হাহা, তারা জান্নাতে তো ঢুকবেই না, জান্নাতের ঘ্রাণও এদের নাকে লাগবে না। আর 500 বছরের দূরের রাস্তা থেকে জান্নাতের ঘ্রাণ নাকে এসে ধাক্কা দেয়, এখান থেকে জান্নাতে পৌঁছতে আরো 500 বছরের রাস্তা, এত দূরে থাকতেই জান্নাতের সুঘ্রাণ এসে নাকে লাগবে, তারপরেও নাকি এরা জান্নাতের সুঘ্রাণ পাবে না। আমার মায়েরা বোনেরা, আপনারা হেজাব করেন, আপনাদের সম্মান বাড়ায় দিবে কে? আমি সব সময় বলি
উদাহরণ হিসেবে যে নারীদের প্যাডগুলো হচ্ছে খনি, তেলের খনি, গ্যাসের খনি, যেরকম এর চেয়েও দামি। এই নারীরা যদি হেজাব পড়ে, নারীরা যদি নামাজগুলো সময় মতো পড়ে, রোজা রাখে, স্বামীর আনুগত্য করে, আল্লাহর ইবাদত করে, ইসলামিক প্রোগ্রামগুলো দেখে, তাফসির মাহফিলগুলো ইউটিউবে যদি নারীরা দেখে, তাদের জীবন পরিবর্তন হবে। তাদের পেটে যে বাচ্চাটা আছে ওইটা আল্লাহ আলা হবে। একজন সিআইপির সাথে আমার পরিচয় হলো, কমার্শিয়াল ইম্পর্টেন্ট পার্সন। এক ফ্লাইটে আসছি, তো আসার পথে বলে, হুজুর আমার তিন মেয়ে, তো আমার ওয়াইফ ডাক্তার, তো আমার প্রথম মেয়েটা যখন পেটে, আমার ওয়াইফ খুব বেশি কোরআন তেলাওয়াত করত, তো আমি দেখলাম আমার এই মেয়েটা খুব ভদ্র, খুব নরম প্রকৃতির হয়েছে। আর আমার দ্বিতীয় মেয়েটা যখন পেটে, তখন আমার ওয়াইফের ডাক্তারের ইন্টার্নশিপ বা এরকম ক্লাস ট্লাস নেওয়ার কাজ ছিল, সারাদিন বেরোয়া লাগতো, আসা লাগতো, দৌড়াদৌড়ি। দেখছি আমার দ্বিতীয় মেয়েটা খুব অস্থির হয়েছে। তার মানে মা যখন বাচ্চাকে পেটে ধারণ করে, তখন মা যেই পরিবেশে তার সময় কাটায়, তার একটা প্রভাব বাচ্চার জীবনে আছে না নাই। আপনি যদি কোরআন পড়েন, হাদিস পড়েন, বাচ্চা আল্লাহ আল্লাহ হবে। আর যদি জি বাংলা, স্টার জলসা, কিরণমালা দেখেন, তাহলে বাচ্চাগুলো হবে ডাকাত। এই বাচ্চাগুলোই টেন্ডারবাজ, চাঁদাবাজ আর দুর্নীতিবাজে সেঞ্চুরি করবে, চিল্লা এখন, ঠিক কি না? এরপর বিশ্বনবী বললেন, ইতাআতুজ জাওজা ওয়া উকুকুল উম। কিয়ামতের আগে বিয়ের পর ছেলেগুলো মাকে ভুলে যাবে, স্ত্রীর পিছনে পিছনে ছুটবে। রাজনগরে আসেন ইতা, ইতাও বলা না, সারি দাও, মারে ভুলা যাবে। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। আমাকে আর আপনাকে জন্ম দিতে যে আমার আর আপনার মা কতটুকু কষ্ট করেছে শুনেন। একজন সুস্থ মানুষ 45 ইউনিট পেইন বা ব্যথা একসাথে সহ্য করতে পারে। ব্যথার তীব্রতা যদি 45 ইউনিটের বেশি হয়, লোকটা হয় বেহুশ হবে, নয় মরে যাবে। কিন্তু আমাকে আর আপনাকে যখন আমার মা জন্ম দিয়েছিল, তখন তারা 57 ইউনিট প্লাস ব্যথা সহ্য করেছে, যেটা কোনো সড়ক দুর্ঘটনায় আপনার দেহের 20টা হাড় বা হাড্ডি একসাথে টাস টাস করে ভেঙে গেলে যত ব্যথা, তার চেয়েও বেশি ব্যথা। বিষ্ণু বলেছেন, লাউ কথা আতা জিল দেখ, তোমার চামড়া কেটেও যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দাও, এক ঢোক দুধের শোধ আদায় হবে। মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মহাগো, ঠিক কিনা? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ, যারা আমরা মা বাবা হারালাম, আমাদের মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানাও। মায়ের দোয়া কখনো আল্লাহ ফিরিয়ে দেয় না, দোয়া করা মাত্র কবুল হয়ে যায়। যুবক ভাইয়েরা যদি মায়ের মনে কষ্ট দিয়ে থাকি, বাবার মনে, আজকে মাহফিলের পরে পা ধরে মাফ চাইবো, পারা যাবে? মা বাবার পা ধরে মাফ চাইলে মা বাবা মাফ না করে থাকতে পারে? মাফ করে দিবে। আপনি যত বড় নামাজি হন, হাজি সাহেব হন, আল্লাহ আল্লাহ হন, আপনার মা যদি আপনার উপর না খুশ থাকে, আপনার সব শেষ। আপনার নামাজ, রোজা, হজ আপনারে বাঁচাতে পারবে না? এরপর বিষ্ণু বললেন, জুখরুফাতুল মাসাজিদ ওয়াত্তাবাহি বিহা। কিয়ামতের আগে মসজিদ নিয়ে দলাদলি শুরু হবে। রাজনগরে ইতা নাই, আছে মসজিদ নিয়ে দলাদলি। আর মসজিদকে অতিমাত্রায় ডিজাইন করা, তোরা বানাইছিস ইন্ডিয়ান টাইলস দিয়ে, আমরা বানাবো আমেরিকার তাইনা, আছে না নাই? কিন্তু মসজিদে যাইতে হবে, নামাজ পড়তে হবে, হালাকা করতে হবে, মক্তব বানাইতে হবে, এই টেনশন নাই। বিশ্বনবীর মসজিদে নববী ছিল বালুর মসজিদ। জোরে বলেন, কিসের মসজিদ? বুখারীর বর্ণনা, ওয়াকানা সাকফুল মসজিদে জারিদুন নাখাল। মসজিদের ছাদ ছিল খেজুর পাতার ছাউনি। কিসের ছাউনি? খেজুর পাতার ছাউনি। বৃষ্টি হলে, ঝরঝর বৃষ্টিতে মসজিদে নববীর ফ্লোরে কাদা আর বালু হয়ে যেত। বিশ্বনবী যখন সেজদা দিতেন, ওই কাদা আর বালুর উপরে সেজদা দিতেন। সাহাবারা বলেন, বিশ্বনবী নামাজ শেষে যখন আমাদের দিকে ঘুরে বসতো, হাত্তা রাআইতু আসারা সুজুদি ফি জাবহাতিহি, আমরা বিশ্বনবীর কপালে মাটি, কাদা আর বালুর চিহ্ন দেখতে পেতাম। আমাদের মসজিদগুলো এখন আবাদত শোনা, আমরা যেন বেশি বেশি মসজিদে যাই, জামাতে নামাজ পড়ি,
মসজিদের সাথে যেন আমরা সম্পর্ক বাড়াই। পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবেন তো? আল্লাহ তুমি তৌফিক দাও।